বহুদিন পরে বিকাশ ভাই সহ দেখা হল এবে। চেহারা ঠিক আগভি অছি, মুন্ডবাল সব কলা অছি, নিশুর কিন্তু বয়সর হিসাব লেভে হয়নি, বেশ কিছুটা পাচিছে। মু পচারে আপনার রিটায়ার্ড কলে? বিকাশ ভাই কহিলেন, জনা যাওনি, বর্ষে উপরে হয়েগলা। মু কহিলে, মোটে জনা যাওনি মো, আপনার তো 10 বর্ষ তলে যেমি আজি বি ঠিক সেমি অনেক। বিকাশ ভাই মো কথার যে খুশি হয়েছেন সে কথা জাঁয়া মোটে অসুবিধা হলানি। সে কহিলে, তু যা কু সমস্তে সেই কথা কুমান, কে বিশ্বাস করু না রিটায়ার্ড করে সারে বলে। মু কহিলে, আজিকালিকা জমানের সুস্থ রহবা হি সবুঠ বড় আচিভমেন্ট, আপনার তো ডবল বেনিফিট পাইছেন, সুস্থ অনেক পুরা ইয়ং লাগুছেন। বিকাশ ভাই কহিলে, থ্যাঙ্কস ফর দি কমপ্লিমেন্ট। মু কহিলি, মানুষ চিন্তাশূন্য বা টেনশন ফ্রি রহলে বয়স বড়েনি কি রোগ আসেনি পাখক। তু জাণিনু মোর কেতে টেনশন কি মানসিক চাপ ভিতরে মু রয়েছি, তু বুঝি পারিবুনি। হো ছাড় সেসব কথা, কো মৌসা কেমতি অছন্তি? মু কহিলি, বাপা মরিবা আ ভিতরে 2 বর্ষ পুরি গলানি, আপন বোধে নথিলে এঠি, মু যাইথিলি আপনক ঘরকু, মৌসাঙ্কু কহিথিলি, শোকপত্র বি দেই আসিথিলি। মৌসা কহিথিলে, মু তাও যা আস করি পারুনি, তথাপি চেষ্টা করিবি যিবাকু। মৌসা বাপাঙ্ক বয়সরে থিলে তো তেণু টিকে ভয় করি গলে বাপাঙ্ক মৃত্যু খবর শুনে। আরে মু মোটে জানিনি, কেতে গীত শিখাইছন্তি মতে, সে কি মিজাজি মানুষ, সেমিতি লোক মিলবে আজিকালি, কি ট্যালেন্ট তাঙ্কর, সেমিতি আর্টিস্ট অছন্তি এবে, কি চিহ্নিলা তাঙ্কু? আজিকালি তো গোটে গীত গাই মিউজিক ডিরেক্টর, হারমোনিয়ম রিড চিহ্নি নথিবে, সুর কেইটা পচারিলে কহিপারিবেনি। আপনার গীত ফিত গাউছেন তো, প্র্যাকটিস রাখিছেন তো? বিকাশ ভাই কহিলে, নাই রে, চাকরি করে মিউজিক করিবা ভারি কষ্ট, মৌসা কোন পারিথিলে, সে লাইনরে যাইথিলে মৌসা কোউঠি পৌঁছিতা তা কলনা করি হেবনি, তম ঘরে টিকে বসুথিলি বলি টচ থিলা, টচ ছাড়ি গলে যা হুয়ে, রিয়াজ নকলে মিউজিক কোন হুয়ে, ইয়ে পুরা নদ ঘষ বিদ্যা। হই রে, মৌসাঙ্ক সে হারমোনিয়মটি অছিটি? মু কহিলি, অছি যে বাজিবা কন্ডিশনরে নাহি, বাপা চালি যিবা পরে সেইটা দাণ্ড ঘর তল থাকারে থিলা, দিনে ঘর ঝাড়িলা বেলে দেখে তো পুরা উই চরি যাইছি, ভিতর সারা উই ঝড়াঝড়ি করে রখিছি, সজাড়িবাকু দেবি বলি ভাবিছি। মো কথা শুনি সে খুব ব্যস্ত হলে আউ কহিলে, তম ঘরে যদি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টর অবস্থা এয়া হব, আউ কাহা ঘর কথা কহিবা কোনু, বাপাঙ্ক শৌকর জিনিসটাকু যত্নর সহ রখিথান্তা না, আউ বাপা চলে গেলে বলে তাঙ্ক হারমোনিয়ম বি মৃত্যু হয়েগলা, শীঘ্র সজাড় তাকু, যেতে টঙ্কা খরচ হোক পছে চিন্তা করনি, সেটা গোটে মেমোরি মো সাঙ্গর, তা ছড়া আজিকালি আন্টিক জিনিসের দাম কেতে জাঁচুটি? হ্যাঁ, আউ গোটে গ্রামোফোন লা তোম ঘরে, সেইটা তো থিব, গোটে রেকর্ড বি লা মু দেখিছি। মু কহিলে, বাপা থিবা সময় বি সেইটা বাজু নথিলা, সে মডেল আউটডেটেড হয়ে যাইছিল সেতবেলকু, তার কোন পার্টস মিলুথিলা, পড়ি পড়ি কুয়াড়ে গলা তার পত্তা নাহি, বাপা কলিকতা HMV কোম্পানিকু চিঠি বি লেখিলে, সেমানে কহিলে আউ সজাড়ি হবনি তাকু, রকিথান্তু স্মৃতি হিসাবরে, নহলে আমুকু দেলে আমি কিনি নেবু। বিকাশ ভাই বিরক্ত হয়ে কহিলে, নবাজু তাকু পোছা পোছা করে রকিথান্তা না, আউ ড্রয়িং রুম্র শোপিস হইথান্তা, আজিকালি পরে সেই পুরোনা রেকর্ডর প্লেয়ার ডমি মিলুছি ড্রয়িং রুম্রে সজাইবা পাই, অরিজিনাল মিলুছি, তুমি যদি সেইটাকু আবর্জনা বলে মনে কল মতে দেইদেলনি। আপন তো এবে কহিছন্তি কি সে কথা, মু ভাবিছিল তোমার সঙ্গীত ঘর, তোম রক্তরে মিউজিক অছে, তুমি বাপাঙ্ক গ্রামোফোন আর হারমোনিয়ম কোন আউ কাহাকু দেবাকু ইচ্ছা করিব, মু মাগিবার সাহস কেমিতি করিথান্তে কোনু, আপন কোন বাহার লোক কইথান্তে না, আউ আ দেখিবু, মু বাপাঙ্ক হাইওয়ে স্লিপর বি সাইতিক রখিছি, বাপাঙ্ক হাত বন্ধা ঘড়ি পিন্ধুছি দেখ, বাপাঙ্ক সাইকেল চড়ুছি পুনি চিক চিক করে রখিছি তাকু, বাপাঙ্ক প্রতিটি জিনিসরে মু তাঙ্ক সত্তা অনুভব করে, তুমি কেমিতি ফোপাড়ি দেবি কোনু। টিকে রহি সে পুনি আরম্ভ কলে, হই রে মৌসাঙ্গ হারমোনিয়ম রে উই লাগিগলা তুমি জাঁপারুনি, গ্রামোফোন কুয়াড়ে গলা জাঁন, গোটে আর্টিস্টর পুয়টি তু, তু যদি বাপাঙ্ক স্মৃতিকু সাইতি ন রখিবু আউ কি রখিব, আ দেখিবু বাপা আমার যে চৌকরে বসুলে সেই চৌকরে বাপাঙ্ক পিঠর ময়লা দাগ এবে বি রয়েছে, মু চাইলে কোণ তাকু বালি কাগজরে ছড়ি স্পিরিট বার্নিশ করে চকচক করে দিয়ে পারিনথান্তি, মু চাইলি বাপাঙ্ক পিঠর দাগ টিকে থাউ, বাপাঙ্ক হাইওয়াই চপলে তাঙ্ক পাদর ছাপ বি রয়েছে, দেখলে বাপাঙ্ক কথা মনে পড়ুছে। মু কহিলি, আউ ভাবি লাভ কোণ, হ্যাঁ যাইছি যাইছি, তাকু কোণ আউ ফেরি আনি হব, আউ মাউসী
ସେ କେମିତି ଅଛନ୍ତି କିରେ? କେତେ ଖୁଆଇଛନ୍ତି ମୋତେ, ବଢ଼ିଆ ଚୁଡ଼ା ଭଜା କରନ୍ତି ନୁହଁ? ସବୁ ଠିକ୍ ଅଛି, କିନ୍ତୁ ଚାଲିପାରୁନି ଆଉ, ହ୍ୱିଲ୍ ଚେୟାର୍ରେ ଯିବା ଆସିବା ଯାହା କରୁଛି, ଝାଡ଼ା ପରେ ସେ ସବୁ ସେଇଥିରେ, ଖଟରୁ ହ୍ୱିଲ୍ ଚେୟାର୍ ଆଉ ହ୍ୱିଲ୍ ଚେୟାର୍ରୁ ଖଟ, ଏମିତିରେ ସେ ବଞ୍ଚିଛି। ସେ ପଚାରିଲେ, କିଏ କାମଦାମ କରୁଛି? ହଁ, 3,000 ଜଣ ଅଛନ୍ତି, ଜଣେ ରୋଷେଇ ପାଇଁ, ବାସନ ମଜାମଜି ଆଉ ବୋଉକୁ ଗାଧୁଆ ପାଧୁଆ କରାଇଦେବା ପାଇଁ, ଆଉ ଜଣେ ସ୍ତ୍ରୀ ଲୋକ ଅଛି, ପୂଜା କରିବାକୁ ଭାଇନା ଆସୁଛି, କାମ କରିବା ଲୋକ ନ ଆସିଲେ ମୋତେ ହିଁ କରିବାକୁ ପଡ଼ୁଛି ସବୁ। ସବୁଦିନ କ'ଣ ସମସ୍ତେ ଆସିବେ? ବିକାଶ ଭାଇ କହିଲେ, ମୁଁ ପୁରା ବାଧ୍ୟ ହୋଇ ବୋଉକୁ ଗୋଟେ ଓଲ୍ଡେଜ୍ ହୋମ୍କୁ ସିଫ୍ଟ କରିଦେଲି। କାମ କରିବା ଲୋକଙ୍କ ଉପରେ ଭରସା କଲେ ତମେ ମରିଯିବ, ତାପରେ ବୋଉ ବି ଭାରି ଦହଗଞ୍ଜ କଲା, କାହା କଥା ଶୁଣିଲାନି, ଭାରି ଜେଦିଆ ହେଇଗଲା, ତୋ ଭାଉଜ ପାରିଲାନି ତାକୁ, ବାପା କିନ୍ତୁ କାହାକୁ ହଇରାଣ କରିନାହାନ୍ତି, ଭଲରେ ଭଲରେ ଚାଲିଗଲେ, ରାତିରେ ହାର୍ଟ ଆଟାକ୍ ହେଲା ସେଇଥିରେ ଆଖି ବୁଝିଲେ, ଗୁହ ମୁତ ଘାଣ୍ଟି ନାହାନ୍ତି କି ଆମକୁ ହରକତ କରିନାହାନ୍ତି। ହଁ, ବୋଉ କିନ୍ତୁ ଭାରି ଭଲରେ ଅଛି ସେଠି, ସେଇଟା ଏମିତି ଅର୍ଡ଼ିନାରୀ ଓଲ୍ଡେଜ୍ ହୋମ୍ ନୁହେଁ, ପେଡ୍ ଓଲ୍ଡେଜ୍ ହୋମ୍, ବହୁତ ବଡ଼ ବଡ଼ିଆଙ୍କ ବାପା ମା' ଅଛନ୍ତି ସେଠି, ପୁରା ଷ୍ଟାର୍ ହୋଟେଲ ଭଳିଆ ଫ୍ୟାସିଲିଟି, ପ୍ରତିଦିନ ହେଲ୍ଥ ଚେକ୍ଅପ୍ ପାଇଁ ଡାକ୍ତର ଆସନ୍ତି, ଲାଇବ୍ରେରୀ ଅଛି, ସନ୍ଧ୍ୟାରେ ଯିଏ ଯାହାର ପୁଅ ବୋହୁ ହୁଏ ବନ୍ଧୁବାନ୍ଧବ ଆସନ୍ତି, ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହୁଏ ସେଠି, ଆମେ ମଝିରେ ମଝିରେ ଭାଉଜର ମୋର ଯାଉ, ତା ପେନ୍ସନ୍ ପଇସା ତା ପଛରେ ଖର୍ଚ୍ଚ ହେଉଛି, ଆମର କ'ଣ ହେବ ତା ପଇସା? ମାଉସୁଙ୍କୁ ସେଠି ରଖିଦେଉନୁ, କିଛି ଝାମଲା ନାହିଁ, ଘରେ ରଖି ଅନ୍ୟ ଲୋକଙ୍କ ଉପରେ ଭରସା କରି ବୁଢ଼ା ବୁଢ଼ୀଙ୍କୁ ରଖିବା କି କଷ୍ଟ ମୁଁ ଜାଣିଛି। ମୁଁ କହିଲି, ଦେଖିବା କେତେ ଦିନ ପାରୁଛି, ବୋଉ କ'ଣ ରାଜି ହେବ ସେଠିକି ଯିବାକୁ? ତା ଛଡ଼ା ମୁଁ କ'ଣ ରହିପାରିବି ବୋଉକୁ ଛାଡ଼ି? ବୋଉର କାମ କରିବାକୁ ମୋତେ ଭଲ ଲାଗୁଛି, ତେଣୁ କରୁଛି, କର୍ତ୍ତବ୍ୟ ବାଧବାଧା କେତେ କରୁନି ମୁଁ, ଯଦି ପାରୁଛୁ ଠିକ୍ ଅଛି, ବେଷ୍ଟ ଅଫ୍ ଲକ୍, ଦିନେ ଯିବି ତମ ଘରକୁ। ହଁ, ମୋ ସାଙ୍ଗ ହାରମୋନିୟମଟା ଶୀଘ୍ର ସଜାଡ଼ିବାର ବନ୍ଦୋବସ୍ତ କର। ବିକାଶ ଭାଇ ଚାଲିଗଲେ ସେଦିନ। ମୁଁ ଭାବୁଥିଲି, ବିକାଶ ଭାଇଙ୍କର ପୁରୁଣା ଜିନିଷପତ୍ର ଏବଂ ସ୍ମୃତି ପ୍ରତି ଯେତେ ଦରଦ, ପୁରୁଣା ମଣିଷଙ୍କ ପ୍ରତି ତ କାହିଁ ସେତିକି ନାହିଁ। ବାପା ମା' କ'ଣ ଆଣ୍ଟିକ୍ ଭିତରେ ଯାଉନାହାନ୍ତି? ଯେଉଁ ମୋ ସାଙ୍ଗ ଚପଲ ସେ ସାଇତି ରଖିଛନ୍ତି, ସିଏ ଯଦି ଶେଷବେଳକୁ ଗୃହମୃତ ଘାଣ୍ଟିଥାନ୍ତେ ଆଉ ବିଛଣା ଧରିଥାନ୍ତେ, ତାଙ୍କୁ କ'ଣ ସେ ଓଲ୍ଡେଜ୍ ହୋମ୍କୁ ପଠାଇ ଦେଇନଥାନ୍ତେ? ଶୁଣିଛି ବିକାଶ ଭାଇ ଯେଉଁ ଝିଅକୁ ପ୍ରେମ କରୁଥିଲେ ତାଙ୍କୁ ବାହା ହେଲାନି, ବ୍ୟାଙ୍କ ପିଓ ଚାକିରି ପାଇବା ପରେ ଅନେକ ଭଲ ଭଲ ପ୍ରସ୍ତାବ ଆସିଥିଲା ତାଙ୍କ ପାଇଁ, ସେ ତାଙ୍କ ଭିତରୁ ଜଣକୁ ବାହାହେଲେ, ଯେଉଁଠି ତାଙ୍କୁ ମୋଟରସାଇକେଲ ମିଳିଥିଲା ଯୌତୁକରେ, ପୁରୁଣା ସମ୍ପର୍କକୁ ଖୁବ୍ ସହଜରେ ଛାଡ଼ି ପାରିଥିଲେ ସେ। ଯେଉଁ ଝିଅକୁ ସେ ପ୍ରେମ କରୁଥିଲେ ସେ ଆମ ଭାଉଜଙ୍କ ସାଙ୍ଗ ଥିଲା, ସେମାନେ ଏକାଠି ପଢ଼ୁଥିଲେ ବାଣୀବିହାରରେ, ସେଇଥିପାଇଁ ବିକାଶ ଭାଇ ଆମ ଘରକୁ ଆସିବା ବନ୍ଦ କରିଦେଇଥିଲେ ସେତେବେଳେ। ନମସ୍କାର ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଆପଣ ଶୁଣିଥିଲେ ଏଇତ ଜୀବନ। ଆଜି ଏଇତ ଜୀବନରେ ଆପଣ ଶୁଣିଲେ ଗାଳ୍ପିକ ସୁନୀଲ ବୋଷଙ୍କ ଏ ସୁନ୍ଦର ଗପ, ଏ ସୁନ୍ଦର କାହାଣୀ, ସ୍ମୃତିର ସୌଦାଗର। ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଯଦି ଆପଣଙ୍କୁ କାହାଣୀଟି ଭଲ ଲାଗିଛି, ତାହେଲେ ଏଇଭଳି ସୁନ୍ଦର ସୁନ୍ଦର କାହାଣୀ ଶୁଣିବା ପାଇଁ ଆମ ପେଜ୍କୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ଆମ ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ଏବଂ ଆମକୁ ଉତ୍ସାହିତ କରିବା ପାଇଁ କମେଣ୍ଟ ବକ୍ସରେ 2 ପଦ ନିଶ୍ଚିତ ଲେଖନ୍ତୁ। ଆଉ ହଁ, ଅନ୍ୟମାନଙ୍କୁ ଏ ଗପଟି ଶୁଣାଇବା ପାଇଁ ସେୟାର ନିଶ୍ଚୟ କରନ୍ତୁ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଗପଟି ଶୁଣିଥିବାରୁ। ନମସ୍କାର।